আগে বিদেশ থেকে আসা একজন যাত্রী 234 গ্রাম স্বর্ণের বার আনতে পারলেও বর্তমানে তা কমিয়ে 117 গ্রাম করা হয়েছে। আগে যেখানে প্রতি 11.664 গ্রাম বা প্রতি ভরির জন্য নির্ধারিত শুল্ক 2000 টাকা ছিল, আসন্ন বাজেটে তা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাবনার সময় স্বর্ণ আমদানির বিষয়ে অবৈধ স্বর্ণ আমদানি রোধকল্পে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এবং 2023-24 অবৈধ স্বর্ণ আমদানি রোধ করতে 2023-24 অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় ব্যাগেজ রুল সংশোধন করে স্বর্ণবার আনার ক্ষেত্রে ভরি প্রতি বা প্রতি 11.664 গ্রামের জন্য নির্ধারিত শুল্ক 2000 টাকা থেকে বাড়িয়ে 4000 টাকা করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এখন থেকে বিদেশ থেকে আসা একজন যাত্রী সর্বোচ্চ 117 গ্রাম স্বর্ণের বার আনতে পারবেন। কেউ যদি অতিরিক্ত স্বর্ণ আনেন সেক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট শাস্তির বিধান না থাকায় 117 গ্রামের চেয়ে অতিরিক্ত স্বর্ণ আনলে তা বাজেয়াপ্ত করারও প্রস্তাব করা হয়। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।